সাত সকালে রাজধানীর বর্ডার গুলচকরস্থিত রামনগর স্কুল এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা এদিন সকালে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তী সময় ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এক পুলিশ অফিসার জানান, মৃতের নাম রবি মুন্ডা, তার বাড়ি বিলোনিয়ায়। তবে কিভাবে রবি মুন্ডার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। তবে জানা গেছে, রবি মুন্ডা বেশিরভাগ সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। এখানে দক্ষিণ রামনগর স্কুল সংলগ্ন একটা লোক পড়ে আছে। সহজে কম্পিউটার শিখতে চান? তাহলে চলে আসুন প্যাচারথলের সিবিসি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। সরকারি মান্যতাপ্রাপ্ত এই প্রতিষ্ঠানের সার্টিফিকেট কাজে আসবে সরকারি পরীক্ষায়। ছ মাস, এক বছর, দু বছর সব রকমের কোর্স পাবেন এখানে। বিস্তারিত জানতে ফোন করুন 8732-09-7807 অথবা 7005055129 এই নাম্বারে, অথবা যোগাযোগ করুন প্যাচারথল হাসপাতাল রোডে আমাদের সিবিএসই প্রশিক্ষণ কেন্দ্রে। সিবিসি মেক্স ইউর ক্যারিয়ার অ্যাহেড। দেখলাম লোকটি মৃত অবস্থায়, আর এলাকাবাসী খোঁজখবর জানতে পারলাম, অতিরিক্ত মত কি প্রাথমিক তদন্তে কী মনে হয় কীভাবে মৃত্যু হয়েছে এরকম? প্রাথমিক তদন্তে এলাকাবাসী থেকে জানতে পারলাম ও মদ গাঁজা দুটোতে বেশি, খুব বেশি পরিমাণে খেত। বাকিটা ময়নাতদন্ত করে জানা যাবে। নামটা পাওয়া গেছে কিছু? ও নাম রবি মুন্ডা, আর বাকিটা পাওয়া যায়নি। বয়স কত হবে? বয়স অনুমান 30। এখন আপনারা মৃতদেহটি কোথায় নিয়ে যাচ্ছেন? মৃতদেহ এখন মর্গে নিয়ে যাচ্ছে ময়নাতদন্তের জন্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।